তো বন্ধুরা এটা দেখুন মামা, এই দেখুন বাংলায় লেখা আছে, দেখুন নিচে কোনো কিন্তু সাপোর্ট নয়, কিন্তু জাস্ট পাথরের ওপর পাথর। এই দেখুন মাঝখানে, আর এটা হচ্ছে ভাগনা, দেখুন কত বড় বড় দুটো বিশাল বিশাল পাথর। ফ্রেন্ডস, আবার একটা নতুন স্পটে এসে উপস্থিত হয়েছে, এটা হচ্ছে মা ভাগ্নে পাহাড়। আপনারা হয়তো জানবেন যে বীরভূমের দুবরাজপুরে এই মা ভাগ্নে পাহাড় খুব পপুলার এবং তার একটা ইতিহাস আছে। তা এখানে প্রধানত যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়েশ্বর বাবার মন্দির, আর মামা এবং ভাগ্নে দুটো বিরাট মানে প্রস্তরখণ্ড দীর্ঘদিন ধরে একইভাবে দাঁড়িয়ে আছে। যাবতীয় প্রাকৃতিক বিপর্যয়ে ঝড় জল বৃষ্টি কোনো কিছুই ওই পাথর দুটোকে এখনো পর্যন্ত নড়াতে পারেনি। তো চলুন আপনাদের সেই মা ভাগ্নে পাহাড়ের কাছে নিয়ে যাব। তার আগে এই যে পাহাড়েশ্বর বাবার যে মন্দিরটা আছে, চলুন এই মন্দির চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আপনারা যদি এখানে আসতে চান তো এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো দুবরাজপুর। হাওড়া থেকে আপনারা হুল এক্সপ্রেস চেপে দুবরাজপুর স্টেশনে নেবে, সেখান থেকে অটো কিংবা টোটোর মাধ্যমে আপনারা চলে আসতে পারেন এই মা ভাগ্নে পাহাড়ে। খুব সুন্দর এক জায়গা, এটি দুবরাজপুর মিউনিসিপ্যালিটির যে এরিয়া আছে তার মধ্যেই এটা পড়ে। তো আমরা এবার পাহাড়ের দিকে উঠছি, দেখুন সাইডে কত বড় বড় বোল্ডার এখানে আছে, বিশাল বিশাল বোল্ডার। জায়গাটা বেশ ভালো, বিশাল বিশাল প্রস্তরখণ্ড। সত্যি একটা জিনিস ভাবলে অবাক লাগে যে এই জায়গায় এত পাথর একসঙ্গে এলো কোথা থেকে। তা এর পেছনে একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমি আপনাদের যেতে যেতে বলবো। একদা রামচন্দ্র রাবণকে আক্রমণ করার সিদ্ধান্ত নেন। তিনি বিমানে রথে চড়ে যাচ্ছিলেন, আর যেতে যেতে প্রয়োজনীয় সৈন্যবাহিনী পাঠানোর জন্য তিনি ব্রিজ করার কথা চিন্তাভাবনা করেন, আর সেই জন্য তিনি ঘোড়ার গাড়িতে করে প্রচুর পরিমাণে পাথর পাঠাচ্ছিলেন। আর ঘোড়ার গাড়িগুলো ঠিক এই জায়গাটিতে এসেই ঘোড়াগুলো ভয় পেয়ে যায় এবং গাড়িগুলোকে উল্টে দেয়, আর এখানে পাথরগুলো পড়ে যায়, এবং এটি পরবর্তীকালে নাম হয়েছে মামা ভাগ্নে পাহাড়। আমি এখন মা ভাগ্নে পাহাড়ের সামনে আছি, আমার পেছন দিকে যে দেখতে পাচ্ছেন সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে কিছুটা পর উঠে গেলেই দুটো বিশাল বিশাল প্রস্তরখণ্ড আছে, একটা হচ্ছে মামা আর একটা হচ্ছে ভাগ্না, দুজো একদম পাশাপাশি আছে। তো চলুন আপনাদের ওপরে নিয়ে গিয়ে আমি সেই জায়গাটা আপনাদের দেখাই।
ভাগ্নে পাহাড়ের আমি একদম উপরে আছি। চলুন আপনাদের দেখাই সেই মামা এবং ভাগ্নে কিভাবে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা এটা দেখুন মামা, এই দেখুন বাংলায় লেখা আছে, দেখুন নিচে কোনো কিন্তু সাপোর্ট নয়, কিন্তু জাস্ট পাথরের ওপর পাথর। এই দেখুন মাঝখানে, আর এটা হচ্ছে ভাগ্না, দেখুন কত বড় বড় দুটো বিশাল বিশাল পাথর। তো বন্ধুরা মা ভাগ্নে পাহাড় ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনারা এটাকে এনজয় করেছেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন। তো ততক্ষণে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।